দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এখন রাত 1টা বাজে, এখন মাথা ব্যথা করতেছে, তো এখন কফি খাবো। গেছি, এখন পানি উতরাবে, উতরালে তারপর কফি বানাবো। এই যে তো 2 চামচ কফি দিয়েছি, করা কিছু ভালো লাগে না, চামচ একটু দিয়েছি কফি। এই যে এখন দুধ দিব, আমার দুধ কফি অনেক ফেভারেট। এই যে দুধ দিলাম, কফি দিলাম, এখন চিনি দিব। তো চিনি দিয়ে দিলাম, এখন দুধ কফি চিনি দিয়ে একটু ইয়ে করবো। কফি, কফিটা আগে দিয়ে দিয়েছি 2 চামচ, 2 চামচ দুধ আর 2 চামচ চিনি। আমার মিষ্টি অনেক ফেভারেট, জানি মিষ্টি এত খাওয়া ভালো না, তারপর আমার অনেক মিষ্টি ফেভারেট, এই জন্য আমি চিনি 2 চামচ নিচ্ছি। তো এখন আমাদের পানি গরম হয়ে গেছে, পানিটা উতরাচ্ছে দেখেন, আর একটু ভালো করে উতরালে তারপরে আমরা কফির মধ্যে দিয়ে দেবো। এই যে কফিটা আমরা ইয়ে করেছি, চিনি দুধ কফি, এখন উঠে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নামিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো, ওয়াও সুন্দর একটা কালার হয়েছে। হয়ে গেল আমার কফি। এ যে কফি, এই যে আমার কফি, দুধ কফি, মাই ফেভারিট। এই তো ফাইনালি কফি বানিয়ে ফেললাম। আহ, কফিটা জোস হয়েছে, চিনিও পারফেক্ট, দুধও পারফেক্ট, কফিও পারফেক্ট, খুব ভালো লাগতেছে। আসলে আমার সাইনাসাইটিসের প্রবলেম আছে একটু, মাথা ব্যথা উঠলে মানে সহজে মাথা ব্যথাটা ইয়ে হয় না, তো খুব কফি খেতে মানে আমি প্রায় রাতেই দেখা যায় কফি খাই, কফিটা আমার অনেক ফেভারিট। তবে সত্যি কথা যেটা, আমার চা বেশি ভালো লাগে, কফিটা খুব কম, যখন খেতে মন চায় তখন কফিটা খাই, কফিটাও খারাপ লাগে না। তবে আমার ছোটো বোনের কফি অনেক ফেভারিট, তো এক একজনের ইয়ে এক এক রকম। তো এখন আমি তো এই তো কফিটা খেয়ে খাওয়া খাচ্ছি। এখন 1:10 বাজে, মোটেই ঘুম আসতেছে না। তো আমার কফি বানানোটা কেমন লেগেছে আপনাদের আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে জানাবেন যে আমার কফির কালারটাও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও আমার পাশে আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আমার পাশে সবসময় থাকেন, যারা আমার ভিডিওতে সবসময় লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি, লাভ ইউ ফ্রেন্ডস, আই লাভ ইউ। আপনারা যে এত সাপোর্ট করতেছেন, এত এত ইয়ে করতেছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, আজকাল আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আমি আপনাদের এত কমেন্টের মানে আমি খুব
প্রাউড করতেছি আপনারা আমার এত খোঁজখবর নিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। তার জন্য আমি এক্সপেক্টই করি নাই যে আমার আমার খোঁজখবর সবাই নিবে বা আমার ইয়ে করবে। আমি অবাক হয়ে গেছি, আপনারা অনেক সবাই অনেক কমেন্ট করছেন যে আমি কেমন আছি, এখন আমার শরীর কেমন, এই জন্য অনেক অনেক থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে পাশের ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ডলি আছে, দেখা যায় অনেক ঘনিষ্ঠ। এই এই ইয়েটা হওয়ার পর, অপারেশনটা হওয়ার পর অনেকেই খোঁজখবর নেয় না, কাছের অনেক কাছের মানুষই দেখা গেছে চান্সে কিন্তু ফোন দেয় নাই। অনেক কষ্ট লাগছে, মানুষ চিনতে পারছি আসলে, কে কোন বান্ধবী কোন বন্ধু কেমন সেটাও জানতে পারছি, চিনতে পারছি আসলে। তো এত কষ্টের মাঝেও আপনারা যে আমাকে একটু কমেন্ট করছেন, আমি আমি অনেক খুশি। মাঝখানে অনেক মনটা খারাপ ছিল, অনেকে আমাকে পরিচিত মানুষ জানছে আমি অসুস্থ, তারপরেও খোঁজখবর নেন, বাট আপনারা তো আছেন, আপনারা আমার পাশে থাকবেন সবসময়, আপনারা এভাবে আমাকে আমাকে সাপোর্ট করবেন, এভাবে আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাবো, অনেক অনেক আসলে। আপনারা আছেন, আপনারা কমেন্ট করতেছেন, আমার অনেক ভালো লাগতেছে। তো অনেক কথা বলে ফেলছি, কোনো কথা ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর গুড নাইট। এখন কফি খেয়ে ঘুমাবো, যদি ঘুম আসে, আর ঘুম না আসলে কী করবো, গান গাবো, গান শুনবো আর ইউটিউব দেখবা। তো বাই বাই, গুড নাইট।